ফটিকছড়ির খিরাম রোড বহুত দিন ধরে সংস্কার নইবার কারণে বহুত দুঃখ আছে এলাকাবাসীর। নানুহুদ জাতি উগ্র গর্বিত মাই হওয়া প্রথম আদি বহুত অসুবিধা নাই। আজি 10-15 বছর 20 বছর হইতে এই রাস্তা ভাঙা রাস্তা বহুত কষ্ট। মানে কি বড় গরিব হয় নগর গরিব হয় নগর বার আরে রুগ রুগ যায় তো আদম আর ওই জি একটু যাইতে পড়ায় ঘন্টা মতো আগে বেশি কষ্ট পার এই রোড যাতায়াত গড় দিলে সাধারণ মানুষ কার্পেটিং উডি বেহাল দশাত পরিণত হই। এলাকাবাসী দীর্ঘদিন সড়ক কোন সংস্কারের দাবি জানাইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না লয় বলে অভিযোগ এলাকাবাসীর। এই ক্রিয়া মাঝে দীর্ঘদিন যাবৎ ধরি রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত বঞ্চিত। বিগত 1998 সালের মধ্যে 96 সাল রফিক সাহেব এমপিওনের পর দিয়ে আর ক্রিয়ামবাসীর নির্বাচন দাবির প্রেক্ষিতে এ নানু ফুলডালহাটার তুন ক্রিয়াম পর্যন্ত ক্রিয়াম রাস্তা বৃক্ষ চলি নিয়ে বর্তমানে দীর্ঘদিন প্রয়োজনের কারণে এই রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী। বিভিন্ন জায়গা খানা খন্দক এবং রাস্তাঘাট ভাঙিয়ে বর্তমানে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে গিয়ে গই। ক্রিয়াম মান মানে অন্য অন্য পরিসরের মধ্যে বিভিন্ন জায়গা খাসর শুধু আমরা ক্রিয়াম মানে খাস মধ্যে টেন্ডার গই রুটই এই আজ এগরের খাস খালি এগরের খাস পশুগড়ের খাস কিন্তু আসলে খাসান টিক টিক মতো নোর খবর লয় জানা গিয়ে নানুপুর ডালহাট এলাকার তুন প্রায় 2 কিলোমিটার রোড কিছুদিন আগে সংস্কার করা হইল, বাকি 4 কিলোমিটার রাস্তা সংস্কার করা না হয়। এলাকাবাসী জানাই খিরাম বাজার তুন নানুপুর বাজার 20 মিনিটের পথ হইল, ভাঙা রাস্তার কারণে 1 ঘন্টার তুন বেশি সময় লাগে আর ডেলিভারি রোগী হইলে আরও বেশি সময়। একই জায়গার যাতে দনফরদে ডবল টিয়া রোডত এলে গর্ত সৃষ্টি হয়, গাড়ি যদি একবার ফরে মানুষজন লয় ঠেলে তোলা ফরে। এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ আলমর হাসে জানতে চাইলে C+TV-র বক্তব্য দিতে অস্বীকৃতি জানাই। খিরাম সহ আশেপাশের বিশাল জনগোষ্ঠীর দুর্ভোগের কথা চিন্তা করে যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত এই সমস্যা লাগাবার লাই পদক্ষেপ লবে বলে আশা সাধারণ মানুষের। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।